জয় গুরু রিতায়ণী ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত অভিনন্দন শ্রদ্ধা প্রণাম ও পবিত্র এরা আনন্দিত জয় গুরু জানাই আমরা দেখতেই পাচ্ছেন আমাদের সামনে আমাদের শ্রদ্ধেয় রাহাদা এসপিআর কালীপদ রাহা দাদা আমরা প্রতিদিনই তার কাছ থেকে ইষ্টপ্রসঙ্গ শুনি আজকেও শুনব আমি সরাসরি রাহাদার কাছেই যাব রাহাদা আপনাকে প্রণাম জানাই আমরা ইষ্টপ্রসঙ্গ শুনব পরমপিতা রাতুল চন্দ্রে আমার সহস্র কোটি প্রণাম জানাই প্রণাম জানাই তার রাতুল চন্দ্রে আবার যারা আপনারা আমাদের সঙ্গে একসঙ্গে আছেন আমরা একসঙ্গে যখন ইষ্ট প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি শুনছি জানছি বলছি তাদের জন্য আমি পরমপিতার রাতুল চন্দ্রে প্রণাম প্রার্থনা জানাচ্ছি সুখ শান্তি স্বস্তির অধিকারী হন তাকে নিয়ে সমগ্র জগতের কাছে তাকে বিলিয়ে দেন এই আমার একান্ত প্রার্থনা থাকবে দেখুন কেন কাল রাত্রির থেকে আমি ভাবছি যে ঠাকুরের এত কথা এত ইয়ে আমরা সব জানি এবং ঠাকুরের কথা সবটা বলি ঠাকুরের আদর্শকে প্রচার করার জন্য চারিদিকে আমরা ছটফট করে চারিদিকে ছড়াবলি করছি 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 ঠিকই তো কিন্তু কোথায় জানি একটা আমাদের ডিফেক্ট থেকে যাচ্ছে আমি বুঝতে পারছি না আমার নিজের কাছে তেমন একটা খুব একটা আমি নিজে নিজে অপরাধী মনে করছি আমি বোধ হয় পাচ্ছি না আমি নিজেকে ঠিক মতন বুঝতে পারছি না বলতে পারছি না সৎসঙ্গী জগৎ তো বেড়ে যাচ্ছে খুব প্রচুর বেড়ে যাচ্ছে কারণ আমার যুগে আমি যা দেখেছি বা ইয়ে গেছে সে জন্য নয় এখন তো অনেক অনেক দেখছি আচ্ছা তাই না আমি প্রথম যখন সৎসঙ্গে দীক্ষা নিয়েছি তখন তো কত অল্প খুব অল্প সে সৎসঙ্গের পরিবেশটা তো বড় ছিল না সৎসঙ্গের এত প্রাচুর্য বা এত ইয়ে ছিল না তখন মনে হতো জানি যে সৎসঙ্গী দাদারা মায়েরা বা সৎসঙ্গীরা যেন ঠাকুরকে নিয়ে যেন মজগুল আছে তার মধ্যে কত ডিফেক্ট পড়তো ঠাকুরের চোখে পড়তো ঠাকুর সেগুলোকে সংশোধন করে দিতেন বা সাধারণ সৎসঙ্গী যারা ইষ্টপ্রাণ সৎসঙ্গী তারা সংশোধন করে দিতেন কিন্তু আমি দেখছি যত সৎসঙ্গী বাড়ছে যত সৎসঙ্গের পরিবেশটা বাড়ছে যত বেশি হচ্ছে তত বাড়ছে ঠিকই বহু বহু লোক তারা ঠাকুরকে নিয়ে এগিয়ে যাচ্ছেন তারা ঠাকুরের নীতিবিধি নিয়ে পালন করছেন খুব ভালো এবং অচ্ছ এগোচ্ছ আবার তার মধ্যে দু কিছু দেখছি একটা কিছু মানে লোক ঠাকুরের আদর্শটাকে বিকৃতি করে নিয়ে চলছেন একদম ঠাকুর এক জায়গায় বলছেন জগতে এই কি বলবো আমার ভুলে যায় সব আমার ভিতরে একটা ছটফট করছি তো বলতে পারছি না সেইতে তোমরা বিকৃত হয়েও না আমার এই কথাগুলো বা আমি যা বলে যাচ্ছি এগুলো তোমরা প্রতিপালন করো কিন্তু বিকৃত হয়েও না তোমরা এই কথাগুলো লোকের কাছে পরিবেশন করবে কোনো বিকৃত হয় না আমার ওইটাকে উল্টো পাল্টা মানে করে বা উল্টো বাবা বা চলো না বিকৃত হয় না বিকৃত হলে তোমাদের এই কাজ করার তোমাদের অধিকার থাকবে না তোমরা পারবে না মানে তোমরা তোমাদের অধিকার তোমরা হারাবে হ্যাঁ ব্যাপার হচ্ছে আমি এখানে বসে আছি একটু আগেও সব মনে পড়ছিল এখন সব মনে পড়ছে না এরকম অবস্থায় কালকে রাত্রে হঠাৎ একজন ফোন করছে আমাকে আচ্ছা ফোন করছে ফোন প্রথমে তার মা করেছিল বুঝতে পারিনি পরে সে নিজে ফোন করলো প্রথমে আমি বুঝতে পারিনি বুঝতে পারি না ফোনটা আমার তো খুব ভালো অ্যাক্টিভ না কাজও ঠিক করে না তা পরে বুঝলাম চিনলাম ছেলেটিকে
ছেলেটি শিক্ষিত ছেলে, খুব ভালো লেখাপড়া গিয়েছে আছে। ও ছেলেটি জ্যোতিষবিদ করে, জ্যোতিষী, অ্যাস্ট্রোলজার, এবং ভালোই ওর ই করে, ওর ওইটাকে প্রফেশন হিসেবে বেছে নিছে, শিক্ষিত ছেলে। আচ্ছা, ওরা আসামে থাকতে সবাই এ মানে প্রয়াত আমাদের যিনি আচার্য দেব চলে গেছেন, অশোক দা, দুজন অশোক দা, তার কাছ থেকে দীক্ষা নেওয়া। ও যখন আসামে যেমন ছিলেন আসামে উনি, তার কাছ থেকে ওরা ও হল পরিবার দীক্ষিত। তখন তো ঠাকুরের কাজ টাজ করে, ঠাকুর মোটামুটি ঠাকুর সব কিছু প্রতিপালন করার চেষ্টা করে। ও প্রফেশন হিসেবে জ্যোতিষী অ্যাস্ট্রোলজার হিসেবে নিয়েছে। তা ওর কাছে অনেকে বিবাহের এই নীতি আসে, জটক বিচার করে, এই করে, এসব করে নিয়ে যায়। কালকে আমাকে বারবার ফোন করছে, ফোনটা পেলাম, বললাম অনেক ওর মা প্রথম বলছে বুঝতে পারি না, পরে ও আমাকে বুঝেই বললো, বলছে কি আপনাকে একটা জিজ্ঞা করি, আচ্ছা ঠাকুরের কি এরকম কোনো কথা আছে বা ঠাকুরের এরকম কোনো বলা আছে যে বিবাহ সম্বন্ধে, ওর ওর সঙ্গে জটক বিচার করতে এসছে, বিবাহ সম্বন্ধে যে বয়স বেশি হয়ে গেলে সেখানে বর্ণাশ্রম বর্ণটর্ণ মানা লাগে না, বয়স বেশি হয়ে গেলে মানে কেমন ধরুন 40 বছরের উপর বয়স হবে, বিয়ে টিয়ে হবে তখন তখন ঠাকুরের নাকি বলা আছে ওই সময় আর বর্ণটর্ণ দেখা লাগে না। কে বলল সে বলছে বলে এরকম ঠাকুরকে বলা আছে, আমি তো বুঝতে পারিনি তুমি কি বলছো। তা বলছে যে এরকম বলে আমাকে এক দাদা প্রবীণ সৎসঙ্গী, এবং তিনি সব সব সৎসঙ্গের অধিবেশন বক্তৃতা দিলেন, করেন টেন, প্রবীণ ঠাকুরের নীতিবিদ জানেন, তিনি আমাকে এসে বলছেন একটা জটক বিচারে তিনি আসছেন বিয়ের ব্যাপারে, আমাকে বলছেন যে আমি যখন বললাম যে এই বর্ণটা হতে পারে না, এটা এদের অসম্ভব শোনেন না, তা বলছে বলে দেখো আমি বহুদিনের সৎসঙ্গী, ঠাকুরের সমসময় কেন্দ্র বলছে না, আমি বহুদিনের সৎসঙ্গী, আমি ঠাকুরের অনেক নীতিবিধি জানি, ঠাকুরের বলা আছে, তুমি দেখো জটিল বিষয়টা করে দাও। বলে দাঁড়ান দাঁড়িয়ে আমি একটু দাদাকে জিজ্ঞাসা করে নিই, আমি তো জানি উনি তো ঠাকুর সঙ্গ করা লোক, উনি তখন আমাকে বলছে, ওর মা আমাকে বলছে দাদা আমরা তো শুনি না এরকম, তা এরকম কোথায় ঠাকুরই বলা হয়েছে যে বয়স বেশি হয়ে গেলে তখন বর্ণ মানা যায় না। আমি আমি তো ঠাকুরের কোথাও বলা আছে আমার তো বিশ্বাস হয় না, বলাও হয় না, আমি জানি না, অসম্ভব অসম্ভব, হ্যাঁ মানে এটা তো হতে পারে না ঠাকুরের এই সমস্ত জিনিস। আর তিনি আমার সঙ্গে বলছেন ফোনে আমি বুঝতে পারছি দেখেন তক করছে, আচ্ছা ওনার ওনার সব জানা নেই, কি অবস্থা। তারপর যাই হোক বলে আমি পারবো না, আমি অন্য জায়গায় যান, সে বলে যে ছেলেটা বলে আমি বিদ্যুৎ দিতে পারবো না, ও বলছে উনি যখন বলেছেন হয় না। সে ব্যাপার হচ্ছে কিরকম ভাবে দেখেন করছে বাবা, তার কোনো পাঞ্জা আছে কিনা আমি জানি না, আচ্ছা থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, এই প্রসঙ্গে আমি আর কয়েকটা কথা মনে পড়েছে, তাই বলছি কীভাবে বিকৃত হচ্ছে, কী করে বিকৃত হচ্ছে, দিনের পর দিন আরও নেমে যাবে। একদিন আমি আমি পুরনো জায়গায় আমার দুর্গাবাড়ি গেছি, গিয়ে টিয়ে এক আমার আমার মাধ্যমে বিকৃত একটা পরিবার, অনেকদিন যাই যাই না, তাই গেছি অনেকদিন পরে গেলাম দাদুবাড়ি, খুব খুশি সবাই সবাই দাদা আসছেন ভালো হয়েছেন, দেখেন এই যে আমাদের আমার ছোট মেয়েটার বিয়ে ঠিকঠাক হয়ে গেছে, এবার কার ছাপাবো দেখেন তাই কারটা কেমন হয়, মুসাবুদা করেছে কারটা, দেখলাম কোথায় মেয়ে, ও মেয়ে ছেলে কোথায়, বলে অমুক ঋত্বিক দাদার তিনি তার ছোটো ভাইয়ের সঙ্গে বিয়ে দিচ্ছেন, ঋত্বিক দেখলাম তার টাইটেলটা মানে বুঝা হবে রায়, আচ্ছা আচ্ছা আচ্ছা, রায় দিয়ে করতে পারে। তারপরে আমি সে প্রয়োগ করলাম, সে তো এরা হচ্ছে ক্ষত্রিয়, ওরা হচ্ছে শূদ্র হতে পারে, বৈশ্য হতে পারে, সাহা সাহা দুই রকম আছে, সুরি সাহা শূদ্র আর বণিক সাহা, সাহাটাই চলে যাই হোক,
যে কোনো কারণ হোক, আচ্ছা আচ্ছা, এরা ক্ষত্রিয়। কারণ এরা হচ্ছে মাইশ্য, আচ্ছা, মাইশ্য ক্ষত্রিয়, ক্ষত্রিয় সম্প্রদায়। কে বলছে? বলবে হ্যাঁ, ঋত্বিক দাদা দিন ঠিক করলেন না, আমাদের বয়স বলে না, এইসব হয় ওটা করলেন। আমি বললাম তুমি এই ছাপায় না, আমি ভালো করে খোঁজ নিয়ে দেখলাম ওরা হলো সুরি সাহা, আচ্ছা, একবার শূদ্র, শূদ্রের ছেলে, আচ্ছা, একটা ক্ষত্রিয়ের মেয়ে বিয়ে করবে, এ তো প্রতিলোম, প্রতিলোম অবশ্যই। আর দেখো তোমার মেয়ে বিয়ে ই করো না, আমি নিষেধ করছি। দাদা আপনি যখন বলছেন আমরা করবো না, বলে ও ধামাচাপা দিয়ে গেছে, ঋত্বিক ধামাচাপা দিয়েছে, সে পরিচয় দিতে চায়, রায় তো ব্রাহ্মণের মধ্যে আছে, কাস্তের মধ্যে আছে, ক্ষত্রিয় সব কিছু, রায় টাই রায় টাইলে একটা জমিদের টাই ছেলে, পাওনা টেলে কত ফাঁকা বাস। হ্যাঁ, বিয়েটা করে তারা নাকি বলেছে যখন বিয়েটা ভেঙে গেছে তখন বলছে কে আমাদের ঠিক বলে গেছে এরকম, বলে আজকাল অতগুলো দেখতে গেলে বিয়ে থাকা হবে না, বাহ, আজকাল ওসব দেখতে গেলে বিয়ে থাকা দেওয়া যাবে না। সে কি দীক্ষিত আমাদের ঋত্বিক দেবতা বলে যাচ্ছেন? বাপরে ঋত্বিক, হ্যাঁ, তাহলে সে ঠাকুরকেই তো মান্য করছেন। শুনুন আর একটা ঘটনা বলছি, এই তারও পান্ধা আছে, আচ্ছা, তার কি পান্ধা যায় না, আমার মাধ্যমে সে পরিবার সবাই দীক্ষিত, তার তিন ছেলে, ভালো প্রতিষ্ঠিত ছেলেগুলো, ভালো ইয়ে আছে, দেখতে সুন্দর, লেখাপড়া জানে, সবই আছে। তো একদিন ট্রেনে যাচ্ছে ঠাকুর বাড়িতে, যেতে যেতে সেই ট্রেনের মধ্যে একজন সঙ্গে আলাপ হয়েছে, বলছে আমার তিনটি ছেলে আছে, বড়ো ছেলেটা বিয়ে দেবো, এগুলো এরকম, আমার তো একটা মেয়ে আছে এরকম, তাহলে দাঁড়িয়ে যায়। তা উনি তত জানেন না কি কোন সম্প্রদায়গুলো, সব জিজ্ঞাসা করে যায় ছেলে দেখে তার পছন্দ হয়েছে, আমার মেয়ের সঙ্গে দেন। এরা হচ্ছে বৈশ্য সম্প্রদায়, আচ্ছা, এই ছেলেরা। মেয়েরা হচ্ছে চক্রবর্তী ব্রাহ্মণ, শোনেন না, সে বলছে হয়ে যাবে, মানে আমরা তো ইয়েতে, সে অত জানে বিবাহের ব্যাপারটা জানে, আচ্ছা আচ্ছা আচ্ছা, সে বলছে না এটা কুড়ি মিয়া ভালো হবে আপনার, বুঝলেন, আর বংশে বাড়বে, আমরা ইয়ে সম্প্রদায়ের মধ্যে খুব জায়গা পাবেন আপনি, আর খুব জটিলছে, ঠিক আছে, তো চলেন ঠাকুর বাড়ি যাচ্ছে, তো চলেন বিয়ের অনুমতিটা নিয়ে নেবো দাদার কাছ থেকে। হ্যাঁ, প্রায় তো আমাদের আচার্য চলে গেছেন, তার সামনে গেছে, তো ও বলছে কি আপনি যে ও নিশ্চয় আছে আমি ঠাকুর কাছে ছেলের বিয়ে দেবো, ঠাকুর কাছে মানে ঠাকুর যাবো, অনুমতি নিয়ে নেবো, মেয়েও খুঁজে পাচ্ছে না, একদম ভালো মেয়ে, ফটো ফটো দেখাইছে, আচ্ছা, সে রাস্তায়। হ্যাঁ, তা বলছে কি এরকম আমার দাদা আসার সময় দাদার সঙ্গে পরিচয় ছিল, তিনি আমার ছেলে বিয়ে দেবো, তা তিনি তার মেয়ের সঙ্গে বলছেন, কেমন তিনি বুঝে ফেললেন, আর তিনি ইয়ে তার পান্ধাও আছে, আচ্ছা, পান্ধাধারি কর্মী, বলছেন খোঁজ নিছেন তো? হ্যাঁ, মানে ঠিক আছে, মানে তাকে বলেছেন তারা কি বলে তার চক্রবর্তী, আমরা ওরা কি দাস টাস না কি এটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই ঠিক আছে, শুনুন, সে পাঞ্জাধারী হোক আর যেধারী হোক যে হোক, হ্যাঁ, ও বন্ধু বন্ধুই থেকে যাবে, রাস্তার বন্ধু রাস্তায় থেকে যাবে, ছেলের বিয়ে দেবেন তো? ভালো করে খোঁজ খবর নিয়ে টিয়ে ভালো দেখে শুনে বংশসঙ্গ দেখে করবেন। পাশে দুই হচ্ছে কি বললেন আপনি দাদা, আপনার কি দাস আর সে কি চক্রবর্তী? দাস আপনার কি বললো, বস্য টস্য কি বললো, চক্রবর্তী এলে তো পুত্র হয় না, দাদা চোর তো বলেছিলেন ভালো খোঁজ টোজ নেন, তিনি পাঞ্জাধারি হোক দেনই হোক ভালো করে খোঁজ টোজ নেন, এই আর কিছু বলেন না। আর পাশে যে লোকটা বসেছিল সে শুনে টুয়ে বলছে এরা বলে মহা পাপ হবে করবেন না, তাই নাকি? হ্যাঁ, উনিও ভালো জানেন না ঠাকুর বিবাহ সম্বন্ধে, কোথায় যাবেন
কি অবস্থা? আমার খুব পরিচিত, অত্যন্ত পরিচিত। হ্যাঁ হ্যাঁ, একদিন গেছি অনেকদিন পরে সেই বাড়িতে, দেখছি একটা বউ দাঁড়িয়ে আছে, একটা বাচ্চা নিয়ে দাঁড়ায় দাঁড়ায় আছে। আমি সেই বাড়ির লোকটাকে ও সব প্রণাম টাম করছে আমাকে। হ্যাঁ, আমার মাধ্যমেই ওই বাড়ি কিছু কিছু দীক্ষিত আছে, গেছি সেই বাড়িতে অনেকদিন পরে, মানে গেছি মানে ওই গেছি বাড়িতে, সেখানে গেছি। তবে ওই মেয়েটিকে বলি আমার ছেলের বউ, কোথায় বিয়ে দিচ্ছেন? বলে আমার মুজাই বিয়ে সে ও ধরেন ওনার পাঞ্জা আছে, ওনার ওর ওই মেয়েটির বাবা পাঞ্জা আছে। কী বললে ভাই, কোথায় বললো যেন পাঞ্জা আছে? আমি আর কী মানে কীটা দেখলাম, একটা বিরাট প্রতিলম, হরিশাবাস ছেলেটা খুব ভালো প্রতিষ্ঠিত ছেলে, ভালো কাজ টাজ করে, একটা কোম্পানিতে ভালো কাজ টাজ করে, একটা বাচ্চা মেয়ে হয়েছে, মেয়েটা ক্যান ক্যান খেতে রাখলা আগে করছে, ও মেয়েটা দাঁড়ায় আছে, মানে শীতকালের শেষের দিকটা। আমি হা করে দাঁড়িয়ে আছি, আবার বলছে মেয়ের বাবা বাবা পাঞ্জা আছে, খুব গর্ব করছে। আমি কি করলেন আপনি বিয়ে থাকা ব্যাপারে? তা এখন আমাদের কর্মীরা একদম তারাই যদি বিবাহের সম্বন্ধে কিছু না জানে না ই করে, তাহলে কি বলবেন, কাকে কি বলবেন? ঠাকুর বিবাহ নীতি, ঠাকুর বলে দীক্ষা শিক্ষা বিবাহ, এই তিনটি পরে ঠাকুর ই দিলেন। দীক্ষা আমরা যা কিছু করি, শিক্ষা যা, বিবাহ একটা বড় ভাইটাল জিনিস। হ্যাঁ, সেটা তো বড় ভাইটাল, সমাজ গড়তে জাতি গড়তে যা কিছু মূল্য হচ্ছে ভিক্ষা বিবাহ। তো এখানে আমার একটা প্রশ্ন, সুপ্রয়োজন আর উদ্বর্ধন এই তো বিয়ের নীতি, যেন তেমন বিয়ে করে করিস না ভুল, ঠাকুর একটা কথা, যেমন তেমন করিস না ভুল, সুপ্রয়োজন এবং উদ্বর্ধন বিয়ের ফান্ডামেন্টাল জিনিস হচ্ছে সুপ্রয়োজন। ঠাকুর বলেন সব তুসব বসে আছেন, ঠাকুর আপনি আমাদের কাছে কী আশা করেন? এক দাদাই আছেন, আপনার আর সুখে শান্তি শান্তি থাকেন, এই আমি আর আশা কী করব, চুপচাপ করে বসে দেখুন। দীক্ষা শিক্ষা বিবাহ অন্তত আপনার এই তিনটি জগতে ঠিক করে দিয়ে যান। জগতের এই হোমরা সোমরারা কি ভাবছে, নেতারা যা ভাবছে, আমি ঠাওয়ার পাই না। এমন দুর্দিন আসছে যে এই যে মহামারী, এই যে যুদ্ধ হয়ে গেল, যুদ্ধে লোকক্ষয় ক্ষয়ক্ষতি হলো, এই যে ফ্ল্যাট দুর্ভিক্ষ, এই যে এত কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেল, যে ক্ষতি হবে দুনিয়ার বুকে তার তুলনায় এ কিছুই না। আমার আশঙ্কা হচ্ছে হয়তো একদিন এইভাবে যদি চলতে থাকে, মানুষের মনুষ্যত্ব বিলুপ্ত হতে বেশি লাগবে, মানুষের মনুষ্যত্ব হয়তো বিলুপ্ত হয়ে যাবে। তা আমরা এখন সময় আছে, আপনারা অন্তত আমার এই তিনটি কাজ, দীক্ষা শিক্ষা বিবাহ, এই তিনটি আমরা করে যাব। জগতের হোমরা সোমরা কী ভাবছে কী জানি, আমার ঠাওয়ার পাই একদম একদম, আমি ঠাওয়ার পাই না, কিন্তু পরমপিতার দয়ায় আপনাদের বোধটা অন্তত আরও শক্ত আছে, বোধটা আরও সূক্ষ্ম আছে, যার পরে আপনারা দাঁড়িয়ে আপনারা অন্তত এই কাজগুলো করে দিতে পারবেন, দীক্ষা শিক্ষা বিবাহ। আপনারা ঋত্বিক যারা আছেন, আমার বড় খোকা মণি কাজল সবাই মিলে আমার এই মিশনকে জগতের বুকে ঘরে ঘরে পৌঁছে দেন। আমার এই মিশন বাঁচাবাড়ান মিশন, এই সৎসঙ্গ মিশন, এটা বাঁচাবাড়ান মিশন, কিন্তু অবিকৃত হয়েও না, অবিকৃতভাবে ঘরে ঘরে পৌঁছে দেন। ঠিক, আর অনেক কিছু হবে, তাই দীক্ষা শিক্ষা বিবাহ আমরা যাই করি, কিন্তু বিবাহটা খুব ফান্ডামেন্টাল জিনিস। ঠিক, যদি সুপ্রয়োজন না হয়, ভালো সন্তান সন্ততি না হয়, তাহলে বিশ্বের মানে কী করে রক্ষা করবেন বিশ্বকে? ঠিক, একদিন মারামারি কারণে লেখাপড়া শিখবে, জ্ঞানী গুণের লোক হবে, অনেক বিজ্ঞান টিজ্ঞান সব দিকে এগিয়ে যাবে, কিন্তু যদি তাদের মনুষ্যত্ব বোধটুকু না থাকে, না থাকে, সব ধ্বংস হয়ে যাবে। এই তো ধ্বংস হওয়ার মুখে এসছে। আমরা ঠাকুরকে ধরে যদি ঠাকুরের নীতিবিধি যেটুক পারি
অবিকৃত হয়ে করো না, এই বিক্রি হচ্ছে ঠাকুরের কখন সব বিকৃত করে গিয়ে দিচ্ছি আমরা, জানেন তো। ঠাকুর থাকালে শরীরটা কি খারাপ লাগছে কেন জানি না, ঠাকুর জানি না দু এক সময় শরীর ভিতর রাত্রে শুয়েছি এইভাবে ভাবছি অ্যাকচুয়ালি এই কথাগুলো যে লোকের কাছে আমি ছটফট করে ভিতরে বলতে পারি না, ব্যক্ত করতে পারছি না, কারণ একটা অস্বস্তি ফিল করি। জানি না ঠাকুর যেন আমাকে ভাষা যুগিয়ে দেন, বলবার ক্ষমতা দেন, এই কি আমি একমাত্র প্রার্থনা করি। একদম একদম, কালকে শোনার পর তো এত মনটা এত খারাপ হয়েছে যে কথাগুলো বলতে পারছি না, কেন ব্যক্ত করতে পারছি না, ব্যক্ত করার ক্ষমতাও আমার নেই। সত্যি তাই, আমি বুঝেই বলতে পারি না, এই যে আমার ছটফট করছি, শোনার পর তো কথাই ঠাকুর যেটা পরে বেশি জোর দিয়েছে সেইটা আমরা বেশি শৈথিল্য করছি। ঠাকুর বলছেন আমি যেটা ব্যাপারে জোর দিয়ে বলেছি তোমার করতে সেইটা তো ততদিক শৈথল্য করে সেটাকে অবহেলা করছো, ঠাকুর ঠিক ঠিক একদম। দেখুন ফান্ডামেন্টাল জিনিস যেটা সৎসঙ্গে সৎসঙ্গ কেন জগতের বুকে ভালো সন্তান সন্ততি যদি না হয়, সুসন্তান যদি না হয় তাহলে কি করে জগৎ চলবে? এ তো জগৎ ধ্বংসের দিকে যাবে, কর্মে 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 জন্মাবে, বহু জন্ম হবে, কত লোক আসবে, কত লোক অকাল পুষ্পাণ্ডব হবে, সব অকাল কুষ্পাণ্ডব বা নানা দিক থেকে মানে তারা ধ্বংস করে লাগবে। ঠাকুর বলছেন মাছের ডিমের পোনার মতো ঝাঁকে ঝাঁকে আসবে ও ঝাঁকে ঝাঁকে চলে যাবে, হচ্ছে তো সেই তো। আগে কি বলতো, বাঘ বহিন 33 কোটি লোক, 33 কোটি মোরা নহি মোরা হীন হতে পারে দিন তবু নহি মোরা গান গাইতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে 1210 কোটি 110 না কত, আচ্ছা এই তো আমার জীবনে কয়েক বছরের মধ্যে হয়ে গেল, পৃথিবীতে আর কয়েক কোটি লোক ছিল কত হয়ে গেল, এখন ঝাঁকে ঝাঁকে লোক হবে 800 কোটি কত, যাই হোক ঝাঁকে ঝাঁকে বাড়বে আসবে ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংসের পথ ধর্ম, ঠাকুর আসলেন, ঠাকুর এই তো কয়েকদিন ঠাকুরের অন্তর্ধান হয়েছে, এর মধ্যে বিকৃতি শুরু হয়ে গেছে ঠাকুরের সব মানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠাকুরের ভাষা, ঠাকুরের কথা, ঠাকুরের প্রিন্সিপাল, ঠাকুরের যে টিচিং, যে তার বাণী সব বিকৃত হতে আরম্ভ করেছে। সে তো বটেই, মানে দেখলে কষ্ট হয়, বললেও এমন যাতা বলে। একদিন আমি এসব বলছিলাম, ঠাকুর বলছিলেন যে তুমি ঋত্বিক হতে পারো, দীক্ষা তুমি দিতে পারো সবাইকে, কোনো বিপ্র সন্তান যদি তোমার দীক্ষা নেয় তার প্রণাম তুমি নিতে পারবে না। আচ্ছা, প্রণাম নিতে পারবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনকি ঠাকুর বলছেন যে নীতি এগুলো পালন করা উচিত একদম মানুষকে লোক শিক্ষার জন্য। তুমি কোনো বিপ্র বাড়ি গেছো, অবিপ্র তুমি ঠাকুরের ঋত্বিক কর্মী, সে বাড়িতে গিয়ে তোমার খেয়েছে, খেয়ে টেয়ে দেবে ঠিক আছে, তার থালা গুটি করে আমি ধুতে পারি, তাদের নিষেধ করে আলাদা, তোমার উচিত তুমি সেটা গিয়ে ধুয়ে টুয়ে রাখা, নিজে হাতে ধুয়ে দাও এগুলো। তুমি যদি বলেন আমি ঋত্বিক, এই আমার যজমান, আমার তুমি গেছো আমি ঋত্বিক, আমাকে হাতে পায়ে দিয়ে প্রণাম করবে, ঠাকুর বলেন তোমাকে যদি একবার প্রণাম, তুমি 10 বার প্রণাম করবে, তাই তো কথা আমি বলছিলাম ঠাকুর। এগুলো কালচার, এগুলো হচ্ছে শিষ্টাচার, একদম একদম বুঝলেন, একদম। একজন তোমার বাড়িতে এসছে একজন বিপ্র ঠাকুরের লোক, উচ্চ বর্ণের তিনি এসছেন, তিনি হয়তো আসার সময় দাদা আপনার সব রেডি করে দেখছি আপনি রান্না করে খান, তিনি বলেন না দাদা আমি পারবো না আপনাদের ইংরাজি খাই খাই, তবু চেষ্টা করবেন, সেজন্য বলেন না সেটা আলাদা, কিন্তু যেহেতু আমি অবিপ্র, একজন বিপ্র আসলে আমার হাতে রান্না খাওয়াটা আয় দিলাম না, এগুলো করতে হয়, এটা নীতি না না ঠিক। আমার বাড়িতে দেখো কী আছে, সবাইকে আমার স্ত্রী আসলে সঙ্গে আপনি রান্না করে খান, রেডি করে দিতে রান্না করে
একদিন এসব কথা আমি আলোচনা করছিলাম। হ্যাঁ হ্যাঁ, একদিন ঋত্বিক দাদা শুনে টুয়ে শোনেন নেই, তিনি অন্য জায়গায় সৎসঙ্গ করতে করতে আর একজন গাঙ্গুলি বলে এক দাদা, তিনি অধিবেশনে বলছিলেন যে এরকম করতে হয় বর্ণাশ্রম মানার জন্য, এগুলো হচ্ছে বর্ণাশ্রম মানার জন্য, লোক শিক্ষার জন্য এগুলো করার দরকার। ঠাকুরকে দেখাই দিচ্ছে, তা বলছে এরকম রাহাদার কাছে শুনছিলাম, রাহাদা বলছিলাম এবং বইতে পড়ে পড়ে আমি শুনেছিলাম, আলোচনা প্রসঙ্গে কোথায় বলা আছে, কারণ আমি তো রেডি রিফারেন্স, কারণ আমি বলছি বিশ্বাস হবে না, আমাকে হাতে বই ছিল বই পড়ে শোনাই দিয়েছিলাম, বলে এই দেখো আছে। সেই ঋত্বিক দাদা উঠে বলছে অব্রাহ্মণ, ওটা রাজার ব্যক্তিগত কথা। বাহ, সে আসে আমাকে বলছে এরকম ব্যক্তিগত কথা, তুই বললেন না এই বইটা পড়েন, এই যে বইটা লেখা এত, হ্যাঁ অথেন্টিক তো আমি দেখাচ্ছি, হ্যাঁ রাজা ব্যক্তিগত কথা কয় না, অথেন্টিক রাহাদা যা বলছে অথেন্টিক, একদম চ্যালেঞ্জ করুক। আমি সব বই আমরা কিন্তু আমি বই পড়ে শোনাইছিলাম নাকি আপনাদের, হ্যাঁ তো বলেন না, ঠিক বলবেন রাহাদার ব্যক্তিগত কথা না, এই যে বর্ণাশ্রম বড় জিনিস, বর্ণ ভেঙে গেলে সব শেষ হয়ে গেল, কালচারটা রাখতে হবে একদম, এই বর্ণাশ্রম যে থাকতো বিবাহটা অনেক পালন হতো, এই যে খুশি মতো যেখান তখন বিয়ে হচ্ছে, এখন তো ছেলেমেয়েরা নেগোসিয়েশন বিয়ে মানে এই সম্বন্ধ করে বিয়ে টিয়ে খুব কম হয়, ছেলে মেয়ে এক জায়গায় থাকে থাকে, তারা এক জায়গায় কাজ করছে, এক জায়গায় পড়াশোনা করছে, তারা নিজের নিজের বিয়ে করছে, এতে গেল গোল্লায়, শেষ পর্যন্ত বাবা মা বাধ্য হয়ে দিচ্ছে বা, কিন্তু আবার এটা হয়তো আরেক ক্ষেত্রে পাচ্ছে না, ঠাকা একটু পাচ্ছে না, তা অনেক কিছু ইয়ে, সেটা এক ধরনের কথা, কিন্তু জেনে আমরা জেনে শুনে অমুকে করছে তমুক করছে অমুক করছে, ওরা আমার ঠাকুরকে ধরে আমার কী হলো, আমার ঠাকুর কী বলছেন, ঠিক এই বিবাহ নীতিটা আমরা যারা সৎসঙ্গে আছি, যেমন ছেলে মেয়ে বিয়ে দেওয়ার সময় অনেক তৈরি তো বিয়ে হয় না, যদি না হোক সমাজকে ক্ষতি করবো না আমি, না হলে হলো না কী করবো আমি, ঠিক সে বুঝে দিচ্ছে, দেখুন মেয়ে বড় হয়ে গেছে 30-40 বছর বয়স হয়ে যাচ্ছে, এখন কি ওসব দেখা যাবে, তাহলে তো ওই মেয়েটা বিয়ে হবে না, আমার পাপ হবে না, আমার বাবা মা আমার পাপ হবে না, সে অন্য সম্প্রদায় হোক না যাক, এই জায়গায় আমার একটা কথা ছিল বলেন, প্রসঙ্গ হচ্ছে আপনি প্রথমে একটু বলি যে আপনি বললেন না যে যারা প্রেম করে বিয়ে করছে পড়াশোনা করতে করতে তারা তো বোঝে না, অবুঝ, তা কিছু ভালো কিছু মন্দ থাকবে পৃথিবীতে জগতে, তাই তো, মন্দ আছে বলে ভালো অনুভব করতে পারছি, এটা একটা জিনিস। আরেকটা জিনিস যেটা আমি বুঝলাম, আপনি বললেন ঠাকুর বলছেন আমি যার উপর জোর দিই আপনার ঠিক ততোধিক শৈথিল্য দেখান, তবুও তো বাঁচুয়া শৈথিল্য মানে ধীর গতি, কিন্তু পুরো সম্পূর্ণ উল্টো, মানে যেটা সৎসঙ্গের ঠাকুরের স্বপ্ন সৎসঙ্গ, সেখানে মূল ভিত বিবাহ নীতি, তার গোড়ায় একদম কুপকাট, গোড়া কাটছে কে না পাঞ্জাধারী কর্মী, পাঞ্জাধারী কর্মী আমার কথা বলছে, সেইটাই আমি বলতে চাইছিলাম আজকে, যে কি বিভৎস দিন এসে গেল, কি বাবু মানে ভাবা যায় না, আমার শুধু ভয় হচ্ছে, মানে শিউরে উঠতে হয় সাধারণ সত্যি, তারা একটা আমি একটা এক্সকিউজ করা যায় তার মতো বলতে পারি না, যা ঠাকুর আমরা পাঞ্জাধারী যা ঠাকুরের নীতিবিধি প্রচার করার জন্য, ঠাকুরকে প্রচার করার জন্য, ঠাকুরের আদর্শ প্রচার করার জন্য ঘরে ঘরে যাচ্ছি, আমরা উল্টো করছি জানি না, আর আমরা যে সাধারণ যে মানে দীক্ষা নিয়েছি সাধারণ মানুষ ঠাকুরের সৎসঙ্গী, আমরা তো প্রামাণ্য হিসেবে কি দেখি, এ দাদা যাজক আছে পাঞ্জা আছে, এ দাদা অযুজ্য পাঞ্জা আছে, এ দাদা ঋত্বিক, ইনারা বারে আমরা সাধারণত ওনাদের জিজ্ঞেস করি যে দাদা এরকম এরকম করছি হবে তো, আর উনারা যদি কুঠারাঘাত করেন তাহলে আমরা সাধারণ সৎসঙ্গীরা তো বিপদে যাব, তা এইখানে আপনার কাছে কাছে একটা প্রশ্ন আছে দাদা, যে তাহলে আমরা সাধারণ সৎসঙ্গীরা কি করব, এখন কত হচ্ছে দেখুন ধর্মের বিকৃতি এইভাবে আসে, তা আমি কারো দোষ দিচ্ছি না বা কারোই দিচ্ছি না, আমরা যারা সৎসঙ্গী কর্মী ঠাকুরের পুঁথিপুস্তক পড়ি না, বেশিরভাগ পড়ি না,
জানিও না, জানার ইচ্ছাও নাই। জন্ম জন্মান্তরে স্বীকৃতি না সে পাঞ্জা পাওয়া যায় না, ঠিক আছে? জন্ম জন্মান্তরের পূর্ণ ফলে দয়া করে ঠাকুর আমাকে তার নাম দেওয়ার অধিকারটা আমাকে দিয়েছে। একদম একদম। সুতরাং আমার সেই থেকে রক্ষা করা দরকার, ঠিক? আমি জানি না, হয়তো আমাকে অনেক ক্ষেত্রে ঠাকুর দীক্ষার সঙ্গে সঙ্গে তাকে জবাব দিয়েছে না, দেখেছে জানে না সে, কিন্তু তার জানবার একটা আগ্রহ থাকা চাই, জানতে হবে, জানি না ঠাকুর কী দয়া করে আমাকে পাঞ্জা দিয়েছেন, ওরে বাবা রে এই পাঞ্জা বহন করতে হবে, সুতরাং আমাকে ঠাকুরের পুঁথিপুস্তক পাঠ করে সব জানতে হবে, এই জানতে হবে কী করে আসে সেইগুলো, কিন্তু আমি জানবো না, উল্টো আমি তার বিরুদ্ধে কিছু কথা বলবো, এটা তো ঠিক না। এবং উল্টো ঠাকুরের পুরো একদম টোটাল বিকৃত করে দিচ্ছে। তা আমি কারণ নিন্দা করছি না, কারণ দোষ দিচ্ছে না, কারণ এটা আমার দোষ, এটা আমার আমার নিজের গাফিলিত আছে, কারণ আমি সেই লোকটাকে বুঝতে পারি নাই, তাকে আমি ঠিক বুঝিয়ে দিতে পারলে সে বুঝবে, অবুঝ না, কারণ সব বুঝ আছে বলে সে এত বড় পবিত্র পাঞ্জা পেয়েছে, পবিত্র পাঞ্জা পেয়েছে তার বুঝ আছে বলে, ঠিক ঠিক ঠিক। কিন্তু আমি তো পুরনো কর্মী, আমার তো আমি আমি ব্যর্থ, আমি কী বলে ফেইলিওর, কারণ আমি তাকে বুঝাতে পারিনি বা বুঝাবার সুযোগও পাইনি, তার সঙ্গে দেখাও আমার হয়নি, এটাও আমার দোষ, বুঝলেন না? একদম একদম। পরমপ্রসাদ প্রার্থনা করি, আমার একান্ত প্রার্থনা যে যেভাবে ঠাকুরকে ঠাকুরের পুঁথিপুস্তক তো ঠাকুর ঢেকে গেছে, সব তো তার মধ্যে আসেন, একদম একদম। আপনি তো বলছেন আমি কিছু কার ঠাকুর দর্শন করেছি বা ঠাকুর সঙ্গ করেছি বলে কিছু জানি, কিন্তু আমি সবটা জানি না, তো সেই পুঁথিপুস্তক আমাকে রেগুলার পড়তে, আমি রেগুলার পুস্তক এখনও পড়ি না, বিশেষ করে বিবাহ নীতিটা একটু পড়ে দেখুক সবাই, পড়লে তো আমরা পড়ে টড়ে সেটাকে বুঝতে হবে, জানতে হবে ই করতে। আর সবচেয়ে কী জানেন, আজকে অনেকে দুঃখ করি, মানে এই সামনে বলতেও কষ্ট হয়, আমি বলি না আমার কোনো বাহাদুরি নেই আমার কিছু না, মানে আজকাল মানে পাঞ্জা ঠিক প্রাপ্ত হতেন অপার করুণা ঠাকুরের অপার গেতে স্বীকৃতি আছে, বা আমার জন্মগত স্বীকৃতি না থাকলে পাওয়া যায় না পাঞ্জা, অনেক স্বীকৃতি আগের আগের জন্ম স্বীকৃতি বলেন পবিত্র পাঞ্জা তিনি পেয়েছেন, আমাদের সাধারণ লোকের চাইতে অনেক উচ্চ স্তরের জন্ম না হলে পায় না, একদম একদম সত্যি তো। হ্যাঁ, সেটা যিনি পান, আমার নমস্য, আমার প্রণম্য, সত্যি তো সব দিক থেকে, কিন্তু জানবার তো অনেক কিছু আছে, যারা একটু পুরনো সত্যি সিনিয়র যাকে বলে, যে কথা সাধারণত বলে, আজকাল জুনিয়ররা সিনিয়রদের মানে না, মানে কথা শুনতে চায় না, কারণ আমি আমার ব্যক্তিগত জীবনে অনেক জায়গায় সৎসঙ্গ করতে গিয়েও আমি দেখেছি, সত্যি যাই হোক বলতে চাই না সবার সামনে, মানে খুব একটা, কিন্তু আবার ওই কথা বলি, বলতে হবে, ওই যে বললাম না ও রাহাদা নিজের কথা বলে দিলেন, আচ্ছা এটা নিজের কথা, কিন্তু সবার সামনে না বলে সে কথা যদি বলতেন রাহাদা আপনি যে বললেন এই কথাটা, এ কথা রাহাদা আর শুনে নিতে হবে, সবার সামনে বলে দিলেন, এটা তো ভালো না, যাই হোক সবাইকে আমি খারাপ বললাম, আছে ভালো আছে, অবশ্যই আছে, ওরা জানেন দাদা আপনি আছেন, আপনি বলেন আপনি কী বলছেন, অমুক বইতে আছে, অমুক বইতে আছে, অমুক বইতে, সবাই তো বই পড়ার সময় পায় না, একদম একদম, তবে স্টাডি করতে হবে, সাধ্যায় একটা কথা আছে, আমাদের কর্মীদের সাধ্যায় কথাটা খুব কম পালন করা হয়, যজন যজন স্টিপি সুস্থ সদন সাধ্যায় অধিবেশন, মানে তুমি যেটা অধ্যয়ন অধ্যাপনা, অধ্যয়ন করবা অধ্যাপনা করবা, আমি যে অধ্যাপনা করছি সবার কাছে বলছি ঠাকুর তা অধ্যয়ন করে নিয়ে, অধ্যয়ন বাদ দিয়ে শুধু আমি কী বলে লোকের কাছে বলবো, অধ্যাপনাটা হবে না, তো শিক্ষকতা করতে গেলে তাকে কিছু শিখতে হয় আবার, জানো তো, একদম একদম, এই যে আমি যখন শিক্ষক ছিলাম এক সময় আমি কিছু শিখেছি, কিন্তু আরও শিখতে হবে অধ্যাপনা করার জন্য, ঠিক, ছাত্রের মন বুঝতে হবে, তাকে দেখতে হবে, তার মধ্যে ঢুকতে হবে, কী করে ঢোকাতে সেভাবে জানতে হবে আমাকে, ঠিক, সুতরাং আমি জ্ঞান দিচ্ছি না কারো, ই করছে না, কেউ মাফ করবেন আমাকে, আমার ক্ষমা করবেন না, খুব ক্ষমা করবেন, আমি সত্যি বলছি, কিন্তু আমার কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে, আর শেষ বয়সে যদি এরকম হয় তাহলে বিকৃত হতে আরম্ভ হয়ে গেছে, তোমরা বিকৃত হয়েও না, বিকৃত হলে এই জীবনে, সেই জন্যই আমি সব সৎসঙ্গী দাদা মায়েদের বলি,
ঠাকুরের পুঁথিপুস্তক পড়বেন ডাইরেক্ট, যত কত গ্রন্থ আছে পড়েন, পড়তে পড়তে সব হয়তো মানে বুঝবেন না, কিছু বুঝবেন না, করতে করতে বুঝবেন একদিন, একদিন বুঝবেন, পড়া ছাড়বেন না, ডেইলি কিছু কিছু পড়বেন, হয়তো মানে বুঝতেন না বা ঢুকতেন না, সঙ্গে সঙ্গে একটু নামধান করবেন, নামধান করবেন, তার একটু অর্থটা বুঝবেন। ও খুব বেশি লেখাপড়া জানা লাগে না, ঠাকুর সব কিছু বোঝা যায় যে সাধারণ বসন থাকে, একটু পড়লে অন্তর বোঝা। আমি আর কি বলবো, আজকে আমার এইটাই মোটটা ছটফট করছিলাম এইটাই জোপাড়বার জন্য। পরমপিতা রাত সবাই কেউ কিছু মনে করবেন না দাদা, আমি কিন্তু বলে ফেলেছি, কিন্তু মনের অন্তরের আবেগ, এই আবেগটা রাখতে না পেরে কেউ কিছু মনে করবেন না দাদা, আমি কাউকে আঘাত দিয়ে কিছু বলি না, আমার ঠাকুরের কাজে যদি কোনো বাধা হয় আমি পারি না সহ্য করতে, আমার কষ্ট হয়, কারণ এইগুলো যদি হয়ে থাকে দেখেন ঠাকুরের আদর্শের বিরুদ্ধে যদি হয় আমি তো রুখে দাঁড়াবো, দাঁড়াল কলমে হ্যাঁ ঠিক আছে, যে যা ভাবান ভাবতে পারেন, আবার ভাবি কারো আঘাত তো আমি দিতে চাই নাই, কিন্তু সবাই যদি এরকম কোনো মনে বুদ্ধি থাকে কোনো কারোর মধ্যে সংযত হবেন, পট করে কিছুটা ঠাকুরের বিধিবিধান দিয়ে দেবেন না, জেনে নেবেন। আশ্রম তো এখন তো আছে, বর্তমান আচার্য আছেন তার কাছে যাবেন, তিনি কি বলেন শোনেন, পট করে আমি একটা বিধান দিয়ে দেবো, আমাদের আছে তো, আমার জায়গা আছে তো, আশ্রম চলে যাবো, ঠাকুর বাড়ি যাবো, ঠিক আছে আমি যেটা বুঝি নেই আচার্যদের দিন থাকলেন তার কাছে জেনে নিয়ে বুঝে নেবো, তারা জানবো, তিনি যা বলবেন একদম একদম, তিনি যদি তিনি ওরকম বলবেন না জানি, তবুও তিনি যা বলবেন সেইটাই নেব, আমি বুঝতে পারছি না, ঠিক আছে আমার কাছে অনেক সব বিয়ের ব্যাপার ট্যাপার অনেক আসে তার দাদা, ও দেখেন ঠাকুরের ফান্ডামেন্টাল জিনিস আগে আপনার জোরে বিচার টিচার করি না, কুষ্টি থাকলে কুষ্টি বিচার টিচার করেন, ঠাকুর যা বলতেন কুষ্টি বিচার টিচার করেন, এমনি তো বর্ণ টর্ণ যদি ঠিক হলো সবই কিছু বর্ণ হতে পারে, সবটা করে পাল্টা ঘর টর কেমন হয় সব খুশ খোঁজ নিলেন, ছেলে দেখলেন মেয়ে দেখলেন খুশি মতো দেখলেন, ঠাকুরই এমন আছে আবার জানেন তো, এখন এখন তো হয় না যে বারবার মেয়েকে দেখানো উচিত না, আচ্ছা কোনো ছেলের পুজোর ছাপ পড়ে যায় তাহলে কিন্তু মুশকিল আছে, বিয়েটা হলো না, হ্যাঁ মেয়েটা কত বিজ্ঞান, কত বিজ্ঞান, কত বিজ্ঞান, ছাপ পড়ে গেল, বিবাহটা বিরাট বিজ্ঞান, বিবাহ নীতি আর ঠাকুর বিবাহ বিজ্ঞান যে আছে পড়বেন, আসলে আমাদের ধরার মতো আধার নেই না, আমাদের ধরার মতো আধার নেই বলে বুঝতে পারছি না, চিন্তা করেন ঠাকুর বলছেন একটা মেয়েকে ছেলে এসে দেখবে দেখবে এগুলো ঠিক না, আগে সব ঠিকঠাক করে টরে নিয়ে যে হওয়ার সম্ভব নয়, হ্যাঁ কারণ ওই ওই মেয়েটা একটা ছেলের প্রতি তার দেখে তো ভিতর ভিতর ছাপ পড়ে গেল, আহ এই ছেলেটা বিয়ে হলো না, বিয়ে দেনা পানা এটা ওটা নিয়ে, এই জন্য যখন তখন আগে মেয়ে দেখান ঠিক না, অবশ্য এখন তো অন্য ব্যাপার বয়স হয়ে যাচ্ছে ইয়ে সব তারা তারা কিন্তু সে আমি সে কথা বলছি না, ঠাকুরের নীতিবিধিভাবে যদি বিয়ে দিতে হয় আগে সব দেখুন তাদের বংশ অংশ মর্যাদা সব দেখে টুকে শিক্ষায় দীক্ষা কুলবে সব দিক থেকে ঠাকুর যা আছে শিক্ষা দীক্ষা বিবাহ মানে যেটা যেগুলো আর কি কুল বংশ মর্যাদা বয়স শিক্ষা সব দিক থেকে যে ঠাকুর যার নীতিগুলো আছে শ্রেষ্ঠ যদি দেখেন দেখে টিকে কাজ দেখলেন সব হলো কুষ্টি মিলালেন মিলাই টিলে সব পরে এবার যাবেন ঠাকুর বাড়িতে যান, আমি বলে দাম ঠাকুর বাড়িতে যান, তাহলে আমি তো বলবো না, যখন সব হয়ে গেছে আমি ঠাকুর দুই পক্ষে ঠাকুর বাড়ি যান গিয়ে তাদের নিবেদন করুন, তখন তারা দেরি থাকেন আশ্চর্য থাকবেন ঠাকুর দেখতো ঠাকুর দেখলেন বলে দেন পণ্ডিত মহারাজকে যান, এরাও তো বলে কোন পণ্ডিত দেখেন আবার তারা পাঠাই দেন পণ্ডিত দেখ থাকেন দেখলে তার সব ঠিক আছে, তাহলে ঠাকুর আচ্ছা ঠিক আছে ঠাকুরের নীতিবিধি মামলের মধ্যে থাকে তাহলে করতে পারে এই আর কি, নাহলে আমি বিয়ে টিয়ে সব ঠিকঠাক করে নিয়ে দুই পক্ষ ঠাকুর এই যে ওনার ছেলের সঙ্গে আমার মেয়ে বিয়ে এরকম আমরা সব ইয়ে ঠিক আছে আপনি আশীর্বাদ করেন, ঠাকুর তখন কী বলবেন সব ঠিক করে নিয়ে গেছে আমরা আশীর্বাদ চাই, ঠিক 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 দেখো না মাথাটা অধ্যয়ন হল এ ঠাকুর আশীর্বাদে ঠাকুর আশীর্বাদে বিয়ে হচ্ছে আমরা ঠাকুর পরমপিতার আশীর্বাদের চরণে আমরা বিয়ে করছি, সেটা কি আশীর্বাদ হলো সেটা আপনার কথাটা আদায় করে নিলেন, এরকম আমরা করি আমাদের মনের ভাবটা নিয়ে সব রেডি করে গিয়ে তার কাছে যাই, এমন আশা যাদবের কাছে আমি যাই দেখবেন সব থেকে ঠিক ঠিক, আমি দেখছি আমার সামনে পড়ে চিঠি চিঠি ছাপিয়ে টেপিয়ে নিয়ে গিয়ে বলছে কি দাদা আমার মেয়ের বিয়েটিয়ে ঠিক আছে আমার আশীর্বাদ চাই এই আমার
কারখানা দাদাকে দিল, মানে আশ্চর্যকে দিল, আশ্চর্যের আশীর্বাদ দিয়ে এগুলো হয়ে চলে গেছে। বেরিয়ে আসবো ব্যাপার হচ্ছে আমাদের মনের ভাবটা তারপর না চাপাই, জোর করে চাপিয়ে দেওয়া। তাই হয়তো আমার কথাগুলো অনেকের কাছে ভালো লাগছে না, আমার জানি কষ্ট হচ্ছে বা আমি কষ্ট করে বলছি, কিন্তু আমি তো আটকে রাখতে পারছি না, কারণ এইভাবে যদি চলতে থাকে তাহলে একদিন তোমরা তোমার থাকবে সন্দেহ। ঠিক ঠাকুরের কথা, পরম পিতার রাত্রে সবার মঙ্গল কামনা করে সব সুস্থ থাকুন, কারণ শরীরটা আমার আজকে। হ্যাঁ, আজকে আমরা শেষ করবো, আপনাকে প্রণাম জানিয়ে একটা কথা বলি, আপনি খুব বিনয়ী মানুষ এবং সবাইকে সম্মান দিয়ে চলেন, কাউকে অসম্মান করতে চান না এবং কারোর দোষ দেখতে চান না, তাই আপনি এত কাঁচুমাচু খাচ্ছেন কিন্তু আর বলতে বাধ্য হচ্ছেন যে একটা বড় ব্যাপারে খুব অনিয়ম ঘটছে, এবং কারা করছেন না যাদের উপর এইগুলো দেখানোর ভার আছে সেটা আপনি সহ্য করতেন। কিন্তু আমি একটা ঠোঁট কাটা এই জায়গায় আমি তীব্র প্রতিবাদ করব যে ঠাকুর বোধহয় এক জায়গায় বলেছেন, আমার ভুল হলে আপনি বলবেন, যে যদি ঋত্বিক তার ঋত্বিকের মতো চলনায় না চলেন, নীতিবিধি না মেনে চলেন, সে ঋত্বিককে মানতে না বলেছেন। শেষের দিকে আছে, হ্যাঁ হ্যাঁ, সে ঋত্বিককেও মানতে না বলেছেন, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা যে যারা অতি সাধারণ সৎসঙ্গী আমরা, আমরা আমাদের ক্ষেত্রে আমরা প্রতি প্রত্যেকে বলবো যদি পড়তে পারি তাহলে আমরা বিবাহ নীতিটা পড়তেই পারি, হয়তো বুঝতে পারবো না, তাহলে যেরকম গ্রহণযোগ্য কোনো যদি ঋত্বিক থাকেন বহু পুরনো তাদের সহায়তা নিতে পারি, আর নাহলে রাহাদা যেটা বললেন সবচেয়ে বেটার এইটা যে আমরা দেওঘর থেকে বা আশ্রম থেকে আমরা যোগাযোগ করলে সবচেয়ে ক্লিয়ার, ওইটাই তো ভালো, ওইটাই আমাদের ইয়া, ওইটাই আমাদের ইয়ে জায়গা, তাহলে আমরা যদি প্রতি প্রত্যেকে, হ্যাঁ, এই পাওয়ার তাদের, তাদের পাওয়ার তাই করব, তিনি যা বলেন আমি তাই করব, একদম ওইটাই তো আমাদের তো জায়গা, ওইটা করলে মনে হয় আমাদের সমস্ত সমাধান ওইটাই করতে হবে, একদম একদম, কারণ আমরা নিজে নিজে সব ঠিক করে হয়তো তারা যা বলবেন ওই ওই ঠাকুরের কথা ভেবে দরকার নেই। যদি সেরকম অনেক সময় হয় কি, অনেকে হয়তো নিবেদন করতে পারেন না, যেরকম হয় আপনি ছেলের সমস্ত বিবরণ মেয়ের সমস্ত বিবরণ আপনি লিখে নিলেন, দিয়ে কাগজ জমা দিয়ে দিলেন আচার্যদেবকে, তিনি দেখে হ্যাঁ কি না কি ভালো কি মন্দ তিনি বলে দেবেন, কারণ এটা সুপ্রিম পাওয়ার সেইখানে তিনি জানেন, বলবেন যা করবেন তাই আমরা করবো, একদম। আর এই খেয়াল খুশির মতন আমি একটা বলে দিলাম, না না এ তো প্রতিলম হয়ে যাচ্ছে, শুধু প্রতিলম না ঠাকুরের প্রিন্সিপালের বিরুদ্ধে চলে যাচ্ছে, একদম ঠাকুরকে প্রচার করা, ঠাকুরকে যে লোকের কাছে সমাজ গড়া, দেশ গড়া, জাতি গড়া, দেশের সুখ শান্তি আনতে, এটা ফান্ডামেন্টাল ভুল হয়ে যাচ্ছে, একদম। কি করে হবে যে জন্য সে এত পরিশ্রম হচ্ছে, এত হাজার হাজার কর্মীরা ছুটছে এদিকে সেদিকে, হাজার হাজার লাখে লাখ সৎসঙ্গীরা লোকের মাঝে তাকে ঠাকুরকে প্রচার করে, ঠাকুরকে দেওয়ার জন্য হয়তো মুষ্টিময় কিছু লোক, মুষ্টিময় কিছু আমরা ই করছি, এটা ঠিক না, একদম। সুতরাং পরমপিতা রাত্র জন্য প্রার্থনায় তারা সুবুদ্ধি হোক, অন্তর্জন নিজের বুদ্ধি এবং নিজে না খাটিয়ে সব পরমপিতার রাতুল চরণের নিবেদন করছি, তারা যেন যা কিছু দরকার ঠাকুর বাড়ি চলে যান, সেখানে গিয়ে একদম ওইখানে আমাদের সুপ্রিম পাওয়ার তিনি যা বলবেন তাই করবো, তাই করবো আমরা, নিজের মতো করে এরকম ভুলভ্রান্তি করে মানুষকে ভুল পথে না জানা চালাই, একদম একদম একদম। আমি ভুল করেছি কিন্তু মানুষকে ভুল পথে না চালাই, একদম ঠিক ঠিক ঠিক। তাহলে আজ এই পর্যন্ত আপনাকে প্রণাম জানাই দাদা, এরকম করে যদি আমাদের সংশোধন করে ঠাকুরের প্রকৃত পথে নিয়ে চলেন তাহলে আমরা খুবই উপকৃত হব, আর আপনার সুস্বাস্থ্য এবং সুদীর্ঘ জীবন প্রার্থনা করি, এবং এইভাবে যাতে আমরা আপনার এই যে ইষ্টপ্রসঙ্গ পেয়ে আমরা সঠিক পথে চলতে পারি ঠাকুরকে নিয়ে, এই নিবেদন। আর যারা শুনছেন তাদের কাছে আমার করজোড়ে নিবেদন যে একটু মন দিয়ে শুনবেন বিষয়গুলো, পারলে নিজেদের আত্মীয় বন্ধু বান্ধব প্রত্যেকের কাছে শেয়ার করবেন আর মানতে বলবেন যে এই জিনিসগুলো, আর আপনারা যদি কোথাও ভুল দেখে থাকেন বা মনে করেন যে আপনাদের হার্ট করছি বা আপনাদের ছোট করছি, মোটেই নয়, ঠাকুরের যেটা ফান্ডামেন্টাল জিনিস আমাদের রাহাদা সেটা বলতে চাইছেন, এবং তিনি ঘুমোতে পারেননি, আসার পরেই আমাকে চিৎকার করতে বলছেন আমি ছটফট করছি একটা কথা বলবো, সত্যি তিনি আহত এবং দুঃখিত। তাই আপনারা আসুন আমরা সবাই মিলে ঠাকুরের প্রকৃত নীতি মেনে চলি, বা রাহাদা যেটা বললেন সেইভাবেই চলি, আর
আপনারা যদি কেউ রাগ বা অভিমান করে থাকেন আমাদের সবাই আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থী, আমাদের ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না। হ্যাঁ একদম, আমার ঠাকুরকে 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 রক্ষা করে ঠাকুরের নীতিবিধিকে রক্ষা করার জন্য আমরা যেন সেইভাবে বলছি কি না সেটা বলি, কারণ আমার কষ্ট হয়, খুব কষ্ট হয় কাউরে আঘাত দিয়ে করার জন্য, কারণ যদি কিছু আঘাত পেয়ে থাকেন ক্ষমা করবেন আমাকে, একদম বলছি আমরা কিন্তু রুখে দাঁড়াবো ঠাকুরের নীতিবিধির বিরুদ্ধে কেউ কিছু করলে আমরা রুখে দাঁড়াবো, একদম একদম সবাই আমরা দাঁড়াবো, একদম সবার দাঁড়ানো উচিত, ঠাকুরের মানে নীতিবিধি যা যাবছে তার বিরুদ্ধে যদি কিছু করেন আমরা যে যেখানে আছি সবাই রুখে দাঁড়াবো, একদম, কারণ আপনারা করবেন না, পরমপিতার আতুল সবার মঙ্গল কামনা, সবার সুস্থ, যারা শুনছেন সবার পরমপিতার আতুল চরণে সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আজ এই পর্যন্ত, জয় গুরু, বন্দে পুরুষোত্তমম, জয় গুরু।